হ্যালো ফ্রেন্ডস, আর কে রয়েছে সিচুয়েশন, আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, 2014 সালের প্রাইমারিতে যারা টেট কোয়ালিফাইড করেছিলেন তাদের ইন্টারভিউ করার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। তো সেই অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন বা আপনাদের কী কী সমস্যা হয়ে গেছে সেই সব সমস্যার সমাধান কীভাবে করবেন সে সম্পর্কে মোটামুটি যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং অনেকের অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তাদের জন্য কী করতে হবে সে সম্পর্কেও বলবো। তো প্রথমে বলে রাখি কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন। প্রথমেই আপনাকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেখানে লগ ইন করতে হবে। ভেরিফিকেশন বা স্ক্রুটনি করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটি আপনি পেয়েছেন, যেটা বেশ কয়েকদিন আগে আপনি করেছিলেন, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং টেটের রোল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই আপনার কাছে একটা মোবাইল নম্বর চাবে, যে মোবাইল নম্বরটি আপনি ভেরিফিকেশন বা স্ক্রুটনি করার সময় অনলাইনে সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আবার ইনপুট করবেন। সেখানে একটা ওটিপি আসবে, ওটিপি আসলে আপনার মোবাইল ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরেই চলে আসবে 2016 সালের যে তথ্যগুলো আপনি দিয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার সময় 2016 সালে, এবং 2020 সালের যে ভেরিফিকেশন করার সময় যেটা কয়েকদিন আগেই করলেন সেই তথ্যগুলো আপনার স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাবেন। শুধুমাত্র পড়তে পারবেন, কিন্তু কোনোরকম ইনপুট করতে পারবেন না, কোনোরকম চেঞ্জ করতে পারবেন না। এরপরে চলে আসবে অ্যাড্রেস ইনপুট, আপনাকে আপনার সমস্ত অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তারপরে চলে আসবে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড বিভিন্ন রকম উপায়ে করতে পারবেন, অনলাইন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রভৃতির মাধ্যমে করতে পারবেন। তারপরে আপনার ইমেলে একটা মেসেজ চলে আসবে এবং মোবাইল নম্বরে একটা মেসেজ চলে আসবে, সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবেন বা ইমেল থেকেও ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, যে সমস্যার সম্মুখীন ইতিমধ্যে অনেকে হয়ে গেছেন, আমাকে ফোন করছিল, তো আপনি যাতে এই সমস্যার সম্মুখীন না হন সেজন্য এই ভিডিওটি আপনাকে দেখা উচিত। তো প্রথম যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাড্রেস ভুল বা এরর দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হওয়ার পরে। তো এক্ষেত্রে কমিশন যেটা, পর্ষদ যেটা বলেছে যে একবার পেমেন্ট হয়ে গেলে আর কোনোরকম অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল হওয়ার আগেই, পেমেন্ট করার আগেই আপনাকে সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে হবে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। ভেরিফিকেশনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন, ইমেল নম্বরটি দিয়েছিলেন, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। আপনার যে তথ্যগুলো স্ক্রিনে আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন, সেই তথ্যগুলি আপনার নিজস্ব দেওয়া, অনলাইন যখন করেছিলেন 2016 সালে এবং 2020 সালের 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে সেই তথ্যগুলি এখানে দেখাবে, এখানে কোনোরকম ইনপুট করতে পারবেন না। অনেকের যেটা সমস্যা হচ্ছে যে পেমেন্ট করতে পারছেন না, পেমেন্ট করার সময় অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে কোনোরকম পেইড দেখাচ্ছে না, আনপেইড দেখাচ্ছে, অর্থাৎ পেইড করার ফলেও আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে নো পেইড দেখাচ্ছে। তো তখন আপনার যেটা করণীয় সেটা পর্ষদ কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। এখানে পর্ষদের একটা হেল্প ডেস্ক আছে, যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন তার নিচে সেই অপশনটি আছে, সেই অপশনে যাবেন। আপনার যে রেজিস্টার ইমেল আইডি আছে সেই রেজিস্টার ইমেল আইডি দিয়ে একটা মেল করবেন, সেই মেলের মধ্যে শুধুমাত্র লিখতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার, টেটের রোল নাম্বার এবং আপনার যে পেমেন্টে করেছেন তার ট্রানজ্যাকশন রিফান্ডস যে নাম্বার আছে সেই ট্রানজ্যাকশন রিফান্ডস নাম্বার দিয়ে পর্ষদের ইমেলের মধ্যে আপনাকে রেজিস্টার ইমেল দিয়েই করতে হবে, তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়াও অনেকেই ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আইডি চাইছেন, অনেকের হারিয়ে গেছে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, অনেকেই ফোন করছিলেন। তো এ ব্যাপারে পর্ষদ যেটা স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন ভেরিফিকেশন বা স্ক্রুটনি করার সময়, সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনার ইমেলের মধ্যে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি বা পিডিএফ ফাইলটি আপনাকে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছিল। তো আপনার যদি হারিয়ে থাকে সেই অ্যাপ্লিকেশন আইডিটি, তাহলে আপনি পুরনো ইমেলগুলো একটু চেক করুন, সেই ইমেলের মধ্যেই পেয়ে যাবেন। ডুপ্লিকেট কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি পর্ষদের তরফ থেকে দেওয়া হয় না, এটা সিস্টেমের মধ্যে নেই। অ্যাডমিট কার্ড যাদের হারিয়ে গেছে তাদের একদমই কোনো রকম ডুপ্লিকেট পাওয়ার মতো কোনোরকম ব্যবস্থা নেই, কোনোরকম সিস্টেম নেই। যাদের হারিয়ে গেছে তাদের হারিয়ে গেছে, তাদের দ্বিতীয় কোনো আর উপায় নেই। যারা ভেরিফিকেশন করার সময় অ্যাপ্লাই করেননি, অনেক 2014 সালে টেট পাস কোয়ালিফাইড অনেক ট্রেন্ড ক্যান্ডিডেট আছেন,
যারা কোনো রকম ভাবে মিস করে গেছেন 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত যে অনলাইন ভেরিফিকেশন বা স্ক্রুটিনির জন্য করা হয়েছিল সেই সময়টি পেরিয়ে গেছেন, তারপরে জানতে পেরেছেন তাদের এই সুযোগটি তারা মিস করে গেছেন। তারা এখন বলছেন যে দাদা এখন কি উপায়ে আমরা নতুন করে অনলাইন করতে পারবো, আমাদের তো দেখাচ্ছে না, আমরা 2014 সালের টেট পাস কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো তাদের আমি বলবো যে আপনারা মিস করে গেছেন, এটা এতে আপনার আর কোনো কিছু করার নেই, ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে আর এখানে ডাকবে না। কারণ যারা স্ক্রুটনি বা ভেরিফিকেশন করার সময় অনলাইন করেছিলেন কেবলমাত্র তাদের ডাটাগুলোই এই সফটওয়্যারে আছে, শুধু তারাই মাত্র কেবলমাত্র ইন্টারভিউর জন্য এলিজিবল হবেন এবং তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। তো এইটুকুই ছিল আজকের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যেসব সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন আপনার, সেসব সমস্যার কিছুটা হলেও সমাধান করার চেষ্টা আমার পক্ষ থেকে। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এরকমই শিক্ষামূলক ভিডিও আমার চ্যানেলে সবসময় আসতে থাকে। আর সে পর্যন্তই থ্যাংকস।